আচ্ছা, হ্যালো। হ্যাঁ, ওকে, তাহলে হইতেছে আমি এখন এখানে একটা এক্স রে, ঠিক আছে, এই এক্স রে তে কি 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 কিভাবে কিভাবে আমরা ফাইন্ডিংটা করব, বা এক্স রে দেখে কিভাবে বুঝবো যে কোনটা কিসের মানে একটা সমস্যা হইতে পারে, সেটা জাস্ট আমি বলবো। তো এইখানে প্রথমে আসি আমি এই সাইডটা নিয়ে। হ্যাঁ, এই সাইড মানে হচ্ছে আপার রাইট, ঠিক আছে, রাইট আপার আপার সেগমেন্টটা নিয়ে, আপার কোয়াড্রেন্টটা নিয়ে। আচ্ছা, কোয়াড্রেন্ট হলো কি, এখান থেকে অর্ধেক, ঠিক আছে, মানে এই সেন্ট্রাল ইনসাইজার থেকে একটু, একটা কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্ট এখানে নিচে, তাহলে টোটাল চারটা কোয়াড্রেন্ট, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে কোয়াড্রেন্টটা, সেখানে আমাদের কি কি প্রবলেম থাকতে পারে আমরা সেইটা বের করার মানে বুঝার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে কি হয়েছে, এটা কি আসতেছে? হ্যাঁ, আসতেছে, ঠিক আছে। তাহলে আচ্ছা, আমরা সবাই জানি যে দাঁতের ভিতরে হচ্ছে মজ্জা থাকে, তো সেগুলো সবই, আচ্ছা, যেগুলো লিকুইড আছে বা মজ্জা আছে সেটা হচ্ছে কালো দেখাবে। হ্যাঁ, তাহলে এই যে এখানে যে প্রত্যেকটা দাঁতের মাঝখানে যে কালো একটা গেছে, সেগুলো হচ্ছে দাঁতের মজ্জা। তাহলে এখন আসি আমরা ভালো একটা দাঁতে আসি, তাহলে আমরা বুঝবো, ঠিক আছে। এই যে এটা একটা ভালো দাঁত, এখন আমি যেখানে পয়েন্টারটা রাখছি এটা একটা ভালো দাঁত, দেখেন এই যে এইখান থেকে মজ্জাটা, বা এই যে এই এই নিচের এইটা একটা ভালো দাঁত, আমি নিচের এইখান থেকে আসি, এই যে সোজা একটা নেমে গেছে, ঠিক আছে, এটাই হচ্ছে মজ্জা। তাহলে এইটা দেখেন, এটা একটা ভালো দাঁত, এই যে এইটা হচ্ছে আপনার উপরের, হচ্ছে আপনার এই, আচ্ছা, এই এই পাশের পাশের এখান থেকে দেখা যাচ্ছে যে উপরে একটু বেশি সাদা অংশ আছে। হ্যাঁ, উপরে যে বেশি যেটা সাদা হোয়াইটিশ আসছে, সেটা সেটা হচ্ছে এনামেল, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে কোন কোন দাঁতে এই এই পুরো ইয়াটাতে, এক্সরেটাতে কোন কোন দাঁতে এনামেল আছে। দেখি, এই যে এই দাঁতটাতে এনামেল আছে একটু বেশি সাদা, এই যে এই দাঁতটাতে এনামেল আছে একটু বেশি সাদা, ঠিক আছে। এই বেশি সাদা যেগুলো সেগুলো এনামেল, আর এখানে যে অতিরিক্ত সাদা এগুলো কিন্তু হচ্ছে ফিলিং, এগুলো এনামেল না, ঠিক আছে। তাহলে মোটামুটি এই যে এটা সাদা সাদা, এইগুলো হচ্ছে এনামেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখবো যে ডেন্টিনটা কেমন। ডেন্টিনটা হচ্ছে যে এটার থেকে একটু কম সাদা, তার মানে এই যে এনামেলের পরে যেটা আছে সেগুলো হচ্ছে ডেন্টিন, ঠিক আছে। তাহলে এই যে এনামেল, এই যে উপরে এনামেল, এর বাকি যা আছে পুরোটা ডেন্টিন, আর এই ডেন্টিনের মাঝখানে হচ্ছে, এই যে ডেন্টিনের মাঝখানে এইটা হচ্ছে আমার দাঁতের মজ্জা বা পাল, দাঁতের মজ্জা বা পাল, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে একটা ভালো স্ট্রাকচার, ভালো দাঁতের জিনিসপত্র। এখন দেখি যে আসলে প্রবলেমেটিক দাঁত, ঠিক আছে, আমরা অনেকগুলো দাঁত দেখতেছি, তাহলে আমরা উপর থেকে আসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা দাঁতের এনামেল থাকার কথা, কিন্তু দেখো এখানে কোনো কিন্তু এনামেল, জাস্ট এই দাঁতটাই আছে, আর এই দাঁতটাই জাস্ট পেছনের সাইডে আছে, ঠিক আছে, আর কিন্তু কোনো দাঁতে এনামেল নেই। তার মানে এই যে এই মাঝখানে এই দাঁতে এনামেল নাই, এই দাঁতে এনামেল নাই। তাহলে এনামেল না থাকা মানে কি, এনামেল না থাকা মানে ওই দাঁতে সেন্সিটিভিটি হওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে। তো এখানে দেখো এটাকে বলে অ্যাট্রিশন, ঠিক আছে, মানে হচ্ছে যে অ্যাট্রিশন হচ্ছে যে উপর থেকে যদি দাঁত ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, অ্যাট্রিশন, ঠিক আছে। এই যে দেখো উপরের এই দাঁত, উপরের এই সেন্ট্রাল ইনসাইজার গুলাতে কোনোটাতে এনামেল নাই, নিচের দেখো সেন্ট্রাল ইনসাইজার থেকে ক্যানাইন পর্যন্ত কোনোটাতে এনামেল নাই। তার মানে কি, প্রত্যেকটা দাঁতে অ্যাট্রিশন হয়েছে, মানে হচ্ছে ক্ষয় হয়ে গেছে, এগুলোতে কিন্তু শিশির হওয়ার কথা, কিছু কিছুতে শিশির হয়, প্রথম দিকে হয়েছে, তারপরে হচ্ছে সেকেন্ডারি ডেন্টিন ফর্ম করে গেছে, তার জন্য হয়তো শিশির হয় নাই, বা বা এখনো চান্স আছে যে এগুলোতে শিশির হওয়ার। তাহলে যেহেতু আমি পেশেন্টের হিস্ট্রি নেই নাই, তাহলে আমি এটা গেস করতেছি যে এইখান থেকে নিয়ে সবগুলো দাঁতে শিশির হওয়ার চান্স আছে, ঠিক আছে, চান্স আছে। আচ্ছা, এখন আমি দেখব যে এই যে দেখো উপরের কোয়াড্রেন্টটা, ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা, সেটার হচ্ছে যে এটা হচ্ছে সেকেন্ড প্রিমোলার। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার এই মাঝখানে দেখো, সেকেন্ড প্রিমোলার এটা, এটা হচ্ছে ফার্স্ট প্রিমোলার, ঠিক আছে। এই দুইটা ঠিক মাঝখানে এত বড় একটা রেডিওলুসেন্সি, হ্যাঁ, যদি কোন একটা দাঁতের ভিতরে, মানে এই রেডিওলুসেন্ট মানে হচ্ছে অনেক বেশি কালো, মানে কালো যেটা সেটা হচ্ছে রেডিওলুসেন্ট, আর যেটা সাদা সেটা হচ্ছে রেডিও অপেক, ঠিক আছে। তাহলে এই যে আমার যে ভিতরে একটা রেডিওলুসেন্সি দেখতেছি বড় দুইটা দাঁতের মাঝখানে, তার মানে কি এইখানে একটা গর্ত আছে, ঠিক আছে, এই দুইটা মাঝে, মানে ফোর অ্যান্ড ফাইভ এর মাঝখানে একটা গর্ত আছে। আচ্ছা, গর্তটা দেখো অনেক বেশি ডিপ, ফোরে, ফাইভে, ফাইভে কিন্তু অনেক বেশি ডিপ, এবং সেটা হচ্ছে মাঝখানে আমার মজ্জা থাকার কথা, এইখানে মাঝখানে ঠিক মজ্জা বরাবর একদম ঢুকে গেছে এই রেডিওলুসেন্সিটা। তার মানে কি, তার মানে হচ্ছে ক্যারিস্টাম দুই দাঁতের মাঝখান থেকে হয়ে ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। তার মানে এই দাঁতে একটা ব্যথা হওয়ার চান্স আছে, এই দাঁতে অনেক বেশি ব্যথা হওয়ার চান্স আছে। তার মানে তোমার আব্বুর
রাইট রাইট সাইডের ডান দিকের উপরের যে চোয়াল সেখানে ব্যথা ব্যথা হওয়ার চান্স আছে এখানে, ঠিক আছে? তবে এটা যদি অনেকদিন যাবৎ থেকে থাকে, উনি যদি ব্যথা হয়ে থাকে তারপর ওষুধ খেয়ে ফেলে, তাহলে কিন্তু অনেক দিন, ধরো 1 বছর 2 বছর এই অবস্থায় আছে, ওষুধ খেয়ে খেয়ে ব্যথা কমাইছে, তাহলে কিন্তু আবার অনেকদিন দাঁতটা এরকম থাকলে এটাকে ইরিভার্সিবল কন্ডিশনে চলে যায়, তখন কিন্তু আবার ব্যথা থাকে না, অনেকেরই অনেকেরই ব্যথা থাকে না। তার মানে কি এই দাঁতটাতে ব্যথা হওয়ার চান্স আছে, আবার ব্যথা কখনো হয়েছে এরপরে ওষুধ খেয়ে চলে গেছে বা ওষুধ না খেয়েও চলে যায় অনেক সময়, ঠিক আছে? সো এইখানে একটা প্রবলেম আছে, তার মানে এই দাঁতটা একটা প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, আর এগুলা সব দাঁতেই হচ্ছে। আচ্ছা, এবার আমি আসি রাইট সাইড গেল, হ্যাঁ রাইট সাইড গেল, এবার আমি আসি লেফট সাইড, ঠিক আছে? লেফট সাইডে কি কি প্রবলেম আছে? আচ্ছা, রাইট সাইডে আরেকটা প্রবলেম আছে, দেখো এখানে একটা ভাঙা দাঁত আছে, হ্যাঁ এইখানে একটা ভাঙা দাঁত আছে। তো জেনারেলি ভাঙা দাঁতে ব্যথা হয় না যদি না নিচে কোনো সিস্ট বা টিউমার কিছু থাকে, নিচে কোনো সিস্ট টিউমার নাই বোঝা যাচ্ছে, তার মানে এখানে ব্যথা হওয়ার কথা না, তীব্র ব্যথা হওয়ার কথা না, মাইল্ড একটা ছোটখাটো ছোট ব্যথা থাকতে পারে কিন্তু তীব্র ব্যথা হওয়ার কথা না। তীব্র ব্যথা হবেই শুধু পালপাইটিস কন্ডিশনে, হ্যাঁ পালপাইটিস চ্যাপ্টারটা পড়বা তোমরা, এই থার্ড ইয়ারেই পড়বা, পালপাইটিস চ্যাপ্টারটা পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? পালপাইটিস, এটা একটা পালপাইটিস এর কেস, এটা রিভার্সিবল হতে পারে, এটা ইরিভার্সিবল হতে পারে, তবে ইরিভার্সিবল হওয়ার চান্সেস বেশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, এখানে ব্যথা হইতে পারে এই যে এইখান থেকে দেখো আবার সেন্ট্রাল ইনসাইজর ল্যাটারাল, হ্যাঁ ল্যাটারাল ইনসাইজর, ল্যাটারাল ইনসাইজর এইখানে একটা আবার ছোট রেডিওলুসেন্সি আছে, এইখানে এই দাঁতটাতেও বেশি শিশির হওয়ার চান্স আছে, হ্যাঁ কারণ এইখানে এই যে এই জায়গাটা একটা রেডিওলুসেন্সি আছে ছোট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখানে গর্ত থাকতে পারে। আচ্ছা, এরপরে আসি রাইট সাইড গেল, এবার লেফট সাইড, লেফট সাইডে দাঁতগুলা ভালো আছে, তবে উনার পেরিওডন্টাল কন্ডিশন খুবই খারাপ। পেরিওডন্টাল কন্ডিশন বলতে হচ্ছে যে এই যে একটা দাঁত, এই যে একটা দাঁত, ঠিক আছে, এই যে মাঝখানে দেখো এখান থেকে হাড়টা শেষ হয়েছে, এইখানে হাড়টা শেষ হয়েছে, হ্যাঁ মানে হচ্ছে অ্যালভিওলার বোন যেটা সেটা শেষ হয়েছে এইখানে এইখানে, হ্যাঁ দুই দাঁতের মাঝখানে এখানে অ্যালভিওলার বোন, এই যেটা হচ্ছে অ্যালভিওলার বোনের লেভেল, ঠিক আছে? ওনার কিন্তু অ্যালভিওলার বোনের লেভেলটা অনেক কম, ঠিক আছে? মানে সিমেন্টামটা ওপেন হয়ে আছে, ঠিক আছে? জেনারেলি অ্যালভিওলার বোন বোনটা এই পর্যন্ত থাকবে, মানে সিমেন্টাম দিয়ে ঢাকা থাকবে, মানে একদম এই পর্যন্ত হচ্ছে তো তোমার লেভেলটা থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু ওনার অ্যালভিওলার বোনটা ছোট, যেহেতু ডায়াবেটিস পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্টের এরকম বোন লস থাকে, ঠিক আছে? পেরিওডন্টাল কন্ডিশন মানে এখানে তো পেরিওডন্টাল লিগামেন্ট থাকে, পেরিওডন্টাল লিগামেন্টটা একদম ওপেন হয়ে থাকে, ঠিক আছে? সিমেন্টাম দিয়ে জেনারেলি ইয়ে থাকে, তো যাই হোক এই পেরিওডন্টাল লেভেলটা ওপেন হয়ে গেছে, মানে হচ্ছে বোনটা লেভেলটা নিচে নেমে গেছে, সো এইখানে ওনার খাবার টাবার আটকে থাকবে, এটা খুবই স্বাভাবিক, বা দাঁতের লেংটা ক্লিনিক্যাল ক্রাউনটা অনেক বড় থাকবে, হ্যাঁ যদিও আমি ক্লিনিক্যালি দেখি নাই, খুব সম্ভবত বড় থাকার কথা কারণ লেভেল বোন লেভেলটা কমে গেছে। আচ্ছা, এইখানে হচ্ছে শিশির থাকবেই মোটামুটি আশা কর, মানে ইয়ে করা সাসপেক্ট করতেছি যে এখানে শিশির থাকার কথা। আচ্ছা, তো যদি আচ্ছা ঠিক আছে, এবার আসি এখানে, এখানে দেখো দুইটা ভাঙা দাঁত আছে, হ্যাঁ ভাঙা দাঁতকে বলে বিডিআর, বিডিআর এবং বিডিসি, ঠিক আছে? বিডিআর মানে হচ্ছে ব্রোকেন ডাউন রুট, হ্যাঁ ব্রোকেন ডাউন রুট, তাহলে এগুলো সব বিডিআর, হ্যাঁ ব্রোকেন ডাউন রুট, কারণ উপরের পোষণ পড়ে গেছে, জাস্ট রুটের দুইটা অংশ আছে, তাহলে এখানে দুইটা বিডিআর, ঠিক আছে? এবার আসি আমি নিচে, নিচের রাইট সাইড, নিচের রাইট সাইড তোমার পেশেন্টের রাইট সাইড আর কি, হ্যাঁ নিচের রাইট সাইড পেশেন্টের রাইট সাইড, এইখানে এই ছবিটা একটু ঘোলা আসছে, এখানেও দুইটা, এখানে একটা দাঁত মেইনলি, এখানে একটা দাঁতের বিডিআর, ঠিক আছে? মানে হচ্ছে রাইট সিক্স এর যেই রুট দুইটা আছে সেই রুট দুইটা বাকি আছে। আচ্ছা, এখানে এই রুটের নিচে কিন্তু রেডিওলুসেন্সি আছে, ঠিক আছে? তার মানে এইখানে একটা ছোটখাটো ইনফেকশন আছে, এইখানে একটু ব্যথা হওয়া, ব্যথা থাকতেও পারে নাও থাকতে পারে, তবে তীব্র ব্যথা না, মাইল্ড একটা পেইন থাকবে এখানে, ঠিক আছে? তাহলে এরপরে হচ্ছে এখান থেকে এই 4-5 ভালো আছে, কোনো সমস্যা নাই, থ্রি থ্রি থেকে আবার ইয়া নাই, ঠিক আছে এনামেল পোর্শনটা নাই, একেবারে এই সাইড থেকে এই পর্যন্ত পুরাটার এনামেল নাই, ঠিক আছে? পুরাটার এনামেল নাই, আচ্ছা এনামেল নাই এ পর্যন্ত, ঠিক আছে? এগুলাতে জাস্ট শিশির হওয়ার কথা, ব্যথা থাকবে না কোনো, আচ্ছা একদম এই পর্যন্ত। আচ্ছা, এইখানে একটা ফলস আছে, ফলসটা হলো এখানে 4, এটা 5, এই এবার আমরা রাইট সাইড শেষ করে লেফট সাইডে ঢুকে গেছি, কিন্তু লেফট কোয়াড্রেন্টে ঢুকে গেছি। আচ্ছা, এইখানে দেখো এই যে একটা ফিলিং করা হয়েছে রাইট ফাইভে, লোয়ার রাইট ফাইভ, লোয়ার লেফট, লোয়ার লেফট ফাইভে একটা ফিলিং করা হয়েছে, এই ফিলিংটা দেখো মাঝখানে যে মজ্জা আছে এই মজ্জার সাথে পুরো চলে আসছে,
ঠিক আছে? সো এইখানে একটা পেইন হওয়ার চান্স আছে, হ্যাঁ এখানে একটা পেইন হওয়ার চান্স আছে। আচ্ছা তাহলে এই জায়গায় একটা পেইন হওয়ার চান্স আছে, এবং এখানে আরেকটা দেখো, এটা হলো ফাইভ, আর এই যে ফোর, ফোর আর ফাইভ এর মাঝখান থেকে একটা দেখো রেডিও লুসেন্ট এরিয়া বের হয়েছে, যেটা আবার মজ্জায় চলে গেছে। তার মানে এইটাতেও চান্স আছে ব্যথা হওয়ার, এটাতেও চান্স আছে ব্যথা হওয়ার। হ্যাঁ ইনফেকশনটা মজ্জায় গেলেই ব্যথা হয়, ঠিক আছে? কারণ ইনফেকশনটা যখন মজ্জায় যাবে, মজ্জায় গেলে আসলে কি হয়, একটা একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়া, মেইনলি ব্যাকটেরিয়াটা এখানে গেল, তাহলে বডি ইনফ্লামেটরি রেসপন্স করবে। তোর বডি যখন ইনফ্লামেটরি রেসপন্স করে এখানে ব্লাডের মাধ্যমে নিউট্রোফিল এগুলো পাঠায়, তখন কিন্তু এই জায়গাটা, এই জায়গাটার ভিতর অনেক বেশি ব্লাড হঠাৎ করে চলে আসে, তার জন্য এই জায়গাটায় একটা ইনফ্লামেশন কন্ডিশন হয়, অনেক বেশি ব্লাড চলে আসে ছোট জায়গায়, তো এখানে প্রেশার ক্রিয়েট হয়। এই প্রেশারের ফলে হচ্ছে মেইনলি ব্যথাটা শুরু হয়, ঠিক আছে? তো এইখানে একটা ব্যথা শুরু হওয়ার জায়গা আছে, এইখানে একটা ব্যথা শুরু হওয়ার জায়গা আছে, দুটাই, ঠিক আছে? আচ্ছা এখন বলবা যে ভাইয়া ফিলিং এর, ফিলিং যদি যায় ওই জায়গায় তাহলে কেন ব্যথা, কারণ ফিলিং ও কিন্তু ফরেন বডি, ঠিক আছে? ফিলিংটা দিতে হবে, ফিলিংটা কোনোভাবেই পাল্পকে টাচ করবে না, এইভাবেই দিতে হবে ফিলিংটা। তবে যদি এখানে অনেক ফিলিং ম্যাটেরিয়াল আছে, এখানে ব্যথা হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে? ইনসুলেটর যদি দিয়ে দেয় ফিলিং এর নিচে তাহলে নাও হতে পারে, তবে চান্সেস আছে যে হওয়ার, ব্যথা হওয়ার। আচ্ছা এবার আসি আমি, এই যে এই দাঁতটা দেখছো, এখান থেকে দেখো একটা একদম রেডিও অপেক একটু বেশি এখান থেকে নিচে নামছে, এখান থেকে নিচে নামছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই দাঁতটা খুব সম্ভবত রুট ক্যানেল করা দাঁত, ঠিক আছে? উনি ক্যাপ করায় নাই, রুট ক্যানেল করা দাঁত। আচ্ছা রুট ক্যানেল করা দাঁত, কিন্তু হচ্ছে এই যে বোন লেভেলটা মাঝখানে, যে বোন লেভেল এখানে একটা রেডিও লুসেন্ট এরিয়া দেখো, সবগুলা মাঝখানে মাঝখানে সুন্দর, কিন্তু এইটার যে মাঝখানটা এটা একটু বেশি কালো রেডিও লুসেন্ট, তার মানে এখানে একটা ইনফেকশন আছে, ঠিক আছে? তার মানে এখানে একটা ইনফেকশন আছে, তো এখানে একটা মাইল্ড পেইন হইতে পারে, হ্যাঁ মাইল্ড একটা, দাঁতে দাঁতে কামড় লাগলে একটা পেইন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা এইবার আসি, এই দাঁতটায়, এই দাঁতটায় মোটামুটি সমস্যা দেখা যাইতেছে না, বা লাস্টের দাঁতটা, লাস্টের দাঁতটা আসলে এক্সরেটা বোঝা যাচ্ছে না, মাঝখানে যে রেডিও লুসেন্ট এরিয়া সেটা ভালোভাবে আসে নাই, তো এইটা নিয়ে আমি কনফিউজড, ঠিক আছে? এটা 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 আসলে কি, এটা 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 দেখতে হবে মুখের ভিতরে, বা মুখের ভিতরে না, এটা এক্সরেটা দেখতে হবে, ভালো এক্সরে লাগবে। আচ্ছা বা এক্সরেটা সামনাসামনি দেখলে তারপরে বোঝা যাবে। তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি যে একটা মানে এক্সরে দেখে কিভাবে তোমার ফাইন্ডিং করে। তো একটা এক্সরে দেখে বোঝার জন্য তোমার কয়েকটা চ্যাপ্টারের ইনফরমেশন মাথায় থাকা লাগবে, অ্যাট্রিশন, অ্যাব্রেশন, ইরোশন, এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এটা ফাইনাল ইয়ারের সাবজেক্টের চ্যাপ্টার, এন্ডোডন্টিক্স এর চ্যাপ্টার। অ্যাট্রিশন, অ্যাব্রেশন, ইরোশন, এই চ্যাপ্টার মাথায় রাখা লাগবে। তারপরে পেরিওডন্টাল, পেরিওডন্টোলজি সাবজেক্টে, ঠিক আছে? এখানে হচ্ছে যে পেরিওডনশিয়াম নিয়ে ভালো ইয়ে থাকতে হবে, তারপর হচ্ছে দখল থাকতে হবে, তারপরে হচ্ছে এখানে পেরিওডন্টাইটিস, এই চ্যাপ্টারটা তোমার জানতে হবে ভালো ভাবে, হ্যাঁ জিঞ্জিভাইটিসটা কি, পেরিওডন্টাইটিসটা কি, এই দুটার ভিতরে পার্থক্যটা কি, এই জিনিসটা তোমার এই চ্যাপ্টারের নলেজ তোমার মাথায় থাকা লাগবে, ঠিক আছে? তারপরে কোন চ্যাপ্টারের নলেজ থাকা লাগবে, যে ঠিক আছে আর কোন, হ্যাঁ পালপাইটিস, পালপাইটিস চ্যাপ্টার, পালপাইটিস এটাও তোমরা এই ইয়েতেই পড়বা, এই পেরোডন্টাল, পেরোডন্টোলজিতে পড়বা, হ্যাঁ ওরাল প্যাথোলজি এন্ড পেরোডন্টোলজি, পালপাইটিসটা কি কেরকম, এই পালপাইটিসের চ্যাপ্টারের ইনফরমেশন মাথায় থাকা লাগবে। তাহলে কয়টা চ্যাপ্টার বললাম, অ্যাট্রিশন, অ্যাব্রেশন, ইরোশন একটা, তারপরে হচ্ছে কি জিঞ্জিভাইটিস, তারপর হচ্ছে পেরোডন্টাইটিস, তারপরে হচ্ছে তিনটা গেল, তারপরে চার নাম্বার হচ্ছে অ্যাট্রিশন, জিঞ্জিভাইটিস, পেরো, হ্যাঁ পালপাইটিস, তারপরে 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 হচ্ছে হ্যাঁ এই চারটা চ্যাপ্টারের তথ্য যদি তোমার, তুমি যদি চারটা চ্যাপ্টার ভালোভাবে পড়ো, বুঝে বুঝে পড়ো, তাহলে যে কোনো এক্সরে দেখে, চারটা চ্যাপ্টার তো আরো আছে, আরো দুইটা আছে, তবে এই এক্সরের জন্য চারটা আরো আছে, আরো আছে, সেটা হইতেছে তোমার সিস্ট, টিউমার, ঠিক আছে? সিস্ট একটা চ্যাপ্টার, টিউমার একটা চ্যাপ্টার, এই ছয়টা চ্যাপ্টার যখন তুমি পড়বা পেরিওডন্টোলজির, তখন তুমি আসলে একটা এক্সরে দেখে তুমি মোটামুটি ফাইন্ডিং করতে পারবা যে হ্যাঁ 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 এই 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 অসুখগুলো হইতে পারে, কারণ এগুলো 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 ফিচার। তাহলে ছয়টা চ্যাপ্টারের তথ্য যখন তুমি পড়ে ফেলবা, তখন তোমার মাথায় ক্লিক করবে, তুমি এক্সরে দেখে বুঝতে পারবা যে ও আচ্ছা এটার ওনার এই এই প্রবলেম হতে পারে, তারপরে ক্লিনিক্যালি তো দেখবাই, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। হ্যাঁ আমি তোমার আসলে মানে তোর আসলে ভালোভাবে আমি ডিসক্রাইব করেই দিলাম, কারণ এগুলো তো তোর শেখাই লাগবে, তো ভাবলাম যে একটা ভিডিওই বানাই ফেলি, ঠিক আছে? এই আর কি, তো আশা করি হেল্প হয়েছে। আর কস্টিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি তোরে পার্সোনালি ভয়েসে বলতেছি, ঠিক আছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন কস্টিং আছে, এইটা আর ওপেন করে তো লাভ নাই, এটা আমি তোরে হচ্ছে ইয়াতে বলতেছি।
ভয়েসে বলতেছি, ঠিক আছে? ওকে।